কালার কত হবে? কালার হবে দুইটা ভাই। একটা দেখি ভাইয়া। জি, যে আরেকটা কালার আছে ভাই, এটা আরো সুন্দর। জি, এটা আরো সুন্দর, একবারে চকচকে, এত গ্লেজ করতেছে, একবারে চকচকে, নতুন বেড, একবারে আপডেট। ওয়াও, ওকে। এটা টোটা না ভাইয়া? এটা টোটা অনেক মোটা। এখানে একটা আঠা দেওয়া আছে, আঠা দেওয়া আছে, বেডটা ক্ষয় হবে না, ক্ষয় হবে না। জি না, ওকে। এটা সে বডি শেপটা, বডি শেপটা এটা, ওকে, দেখার মতো। এবারে ব্যাটগুলো ভাই আনছেন একবার বাসাই কি তো? একবারে খুবই স্ট্রং আলা, খুব ভালো ব্যাট, এবং বলে বলে ছয় হবে। জি জি, ব্যাটটা ছিল না, এখন আসছে, আবার নতুন আসছে। জি, অনেক চওড়া না ভাইয়া? এটা চওড়া। জি, ওকে। দেখুন, সি ব্যাটগুলো অনেক চওড়া হয়ে থাকে, সি 10,000। ওকে, যারা খ্যাপ খেলে তারা এগুলো দেখলে থাকে না ভাইয়া? থাকে। জি, এগুলো ভালো করে আপনি ইয়ে করে সাদা করে খেলে বা খ্যাপের জন্য ভালো ব্যাট। অনেকদিন পরে আসছে এটা, অনেকদিন পরে আসছে। জি, পাকিস্তানি মাল তো ইনপুট ছিল বন্ধ হওয়ার, তাছাড়া ডলার দাম অনেক বাড়ছে ভাইয়া। এবারে কাঠের মান অনেক ভালো করছে, এর আগের বার হোয়াইট ছিল। জি, এটা সারি কাঠ, সারি কাঠ। হ্যান্ডেল কিরকম করছে? হ্যান্ডেল ফুল বেতের করছে ভাই, দেখি ভাইয়া। এবার ফুল বেতের সি ব্যাট, এটা এমনি বেস্ট কোয়ালিটি হ্যান্ডেল, আগের থেকে অনেক ভালো করছে। জি জি, ওকে। ব্যালেন্স খুব ভালো আছে ভাইয়া, শেপটা অনেক সুন্দর। ওকে, উপরে এটা কালার করা না? উপরেটা কালার করা। জি, উঠবে না তো? না না, এগুলো উঠবে না ভাই, ভেঙে যাবে না? না, ভেঙে যাবে না, এগুলো ফুল বেতের হ্যান্ডেল করছে। ওকে, তো এটা ওয়েট কিরকম হবে ভাইয়া? ওয়েট ভাই খুবই কম, ওয়েট হবে আপনি 850 থেকে 900। 900? জি। হ্যান্ডেল দেখি, হ্যান্ডেলটা ফুল বেতে করছে ভাই। এটা তো গত বছর অনেক চলছে। জি, এটা অনেক চলছে, আবার আসছে নতুন, মাঝখানে ছিল না, নতুন আসছে। জি, এটা কালারিং না ভাইয়া? এটা কালারিং। জি, ওকে। এটা কালার স্প্রে করা? এটা স্প্রে করা, স্প্রে উঠবে না তো? না, উঠবে না এটা। ওকে, এবং তোতে এখানে কালার করা আছে? তোতে কালার করা আছে, আর এবং কি অনেক কোয়ালিটি ভালো, এগুলা সি এর ব্যাট। অনেকদিন পর নতুন বছরের নতুন নতুন ব্যাট চলে আসছে আমার হাতে, দেখা যাচ্ছে সিএ ব্যাট, এদিকে আছে আপনার তৈমুর মির্জার পাকিস্তানি ব্যাট, সব থাকবে বেস্ট কোয়ালিটির, ভালো কোয়ালিটির ব্যাট চলে আসছে। আপনারা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার, আপনারা যারা টেপনিসে ক্যাপ খেলেন, তাদের জন্য বেস্ট কোয়ালিটির কিছু ব্যাট থাকবে আজকে। ভালো কোয়ালিটির ব্যাটগুলো যেসব থেকে দেখা পাঠাচ্ছে গুলিস্তান সবাই টুইন্টার মার্কেট লেভেল 4 আলাউদ্দিন স্পোর্টস, আলাউদ্দিন স্পোর্টস থেকে আজকে ভালো কোয়ালিটির ব্যাটগুলো আপনাদের দেখাবো। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের 64 জেলা থেকে, এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন, কুরিয়ার অ্যাভেলেবেল আছে। আর আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, তারা সরাসরি শপে চলে আসবেন, শপে এসে প্রতিটা ব্যাটের ওয়েট, ব্যালেন্স, গ্রেন্স দেখে তারপর ওগুলো নেবেন। তো আজকে এখানে কী কী ব্যাট থাকবে, এগুলো প্রাইস কেমন হবে, সব কিছু আপনাদের এক করে দেখাবেন আলাউদ্দিন স্পোর্টস থেকে, আলাউদ্দিন স্পোর্টসের ওনার আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই এক করে দেখাবেন এগুলো প্রাইস, ডিটেলে সব কিছু আপনাদের জানাবেন। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছেন, আজকে মতো ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম, আলাউদ্দিন স্পোর্টস থেকে আমাদের নতুন ব্যাট চলে আসছে এই বছরের জন্য, এই ফার্স্ট নতুন কিছু কালেকশন আসছে। আমাদের কি ব্যাট আসছে ভাইয়া? ভাই আমাদের হ্যামারের ব্যাট আসছে, আসছে হচ্ছে এইচএস এর, আসছে হ্যামারের টপ ব্যাট। ব্যাটগুলোর প্রাইস কত থেকে শুরু হবে? ব্যাটগুলোর প্রাইস শুরু হবে আমাদের আজকে 1,000 টাকা থেকে, 1,000 থেকে শুরু হবে। জি জি ভাই, আমি সর্বপ্রথম দেখাইতেছি আপনার তৈমুর মির্জার যে ব্যাটগুলো, এটা ওয়াও, এত মোটা। জি, এটা টোটা অন্য অন্য ব্যাট থেকে অনেক মোটা ভাই। ওকে, কালার কয়টা হবে ভাইয়া? কালার হবে দুইটা, দুইটা কালার হবে। জি, দুইটা কালার। এতটু মোটা, এতটু মোটা, টোটা অনেক মোটা করছে, আর কাটটা অনেক ভালো করছে আগের থেকে, আগের থেকে অনেক ভালো করছে। জি জি, ওকে। ব্যালেন্স খুব ভালো আছে ভাইয়া, শেপটা অনেক সুন্দর। ওকে, উপরে এটা কালার করা না? উপরে এটা কালার করা। জি, উঠবে না তো? না না, এগুলো উঠবে না ভাই, ভেঙে যাবে না? না, ভেঙে যাবে না, এগুলো ফুল ব্যাটের হ্যান্ডেল করছে। ওকে, তো এটা ওয়েট কিরকম হবে ভাইয়া? ওয়েট ভাই খুবই কম, ওয়েট হবে আপনি 850 থেকে 900। 900? জি। হ্যান্ডেল দেখি, হ্যান্ডেলটা ফুল ব্যাটে করছে ভাই, ফুল ব্যাট। জি, ফুল ব্যাট। আগের থেকে কাঠের মান অনেক ভালো করছে, আগের থেকে কাঠের মান অনেক হেভি করছে, আর এই শেপটা না ভাইয়া, শেপ করছে। জি, টোটা অনেক মোটা করছে। ওকে, অন্য অন্য ব্যাট থেকে টোটা অনেক মোটা ভাই, অনেক মোটা করছে। এবং এসটা এত সুন্দর দেখুন একবারে, এবং ব্যাক প্রোফাইল একবারে ভরাট, অনেক ভরাট। ওকে, কালার কটা হবে? কালার হবে দুইটা ভাই, একটা দেখি ভাইয়া। জি, যে আরেকটা কালার আছে ভাই, এটা আরো সুন্দর। জি, এটা আরো সুন্দর, একবারে চকচকে, এত গ্লেজ করতেছে, একবারে চকচকে, নতুন ব্যাট, একবারে আপডেট। ওয়াও, ওকে। এটা টোটা না ভাইয়া? এটা টোটা অনেক মোটা। এখানে একটা আঠা দেওয়া আছে, আঠা দেওয়া আছে, ব্যাটটা ক্ষয় হবে না, ক্ষয় হবে না। জি না, ওকে। এটা সে বডি শেপটা, বডি শেপটা এটা, ওকে, দেখার মতো। এবারে ব্যাটগুলো ভাই আনছেন একবার বাসাই কি তো? একবারে খুবই স্ট্রং আলা, খুব ভালো ব্যাট, এবং বলে বলে ছয় হবে। জি জি, ওকে। হ্যান্ডেল দেখি ভাইয়া, হ্যান্ডেলটা ফুল ব্যাটের হ্যান্ডেল ভাই, এটা। জি, ওকে। হ্যান্ডেলটা চিকন করছে, আর ব্যালেন্স শেপটা অনেক সুন্দর করছে, অনেক ভালো হয়েছে। জি, অনেক ভালো হয়েছে। ওকে ভাইয়া, দুইটা ব্যাট একসাথে নেন তো, এটা এই যে ধরো ভাই, তুমি একটা ধরো, এই যে আমি একটা ধরো, এটা। হ্যাঁ জি, আমি দেখাই দিচ্ছি সবাইকে, দেখুন এত সুন্দর। এবারে বেস্ট কোয়ালিটির ব্যাট চলে আসছে। হ্যাঁ জি, তৈমুর মির্জার ব্যাট, দুইটা কালার হবে, দুইটা কালার হবে। ওকে, তো ভাই এগুলোর প্রাইস কত ধরা হয়েছে? এগুলোর প্রাইস ভাই মাত্র পড়বে আপনার 300 টাকা। 300 টাকা? জি। দাম কিছু কমছে না ভাইয়া? জি, দাম কিছু কমছে, কিন্তু আপনার মানটা অনেক ভালো করছে, মানটা অনেক ভালো করছে। জি, এর থেকে আর কমের আছে? ওকে, এটা কাঠের মান অনেক মোটা করছে, কাঠের মান মোটা করছে, আর টোটা মোটা, অনেক মোটা করছে। ওকে, এরপর কি আছে ভাইয়া? এরপর যেটা আছে এটারে
এটাতে আরেকটা ব্যাট আছে, সেটা হচ্ছে যে আপনি এই যে এটা এটা আগের ভার্সন, আগের ভার্সন এটা তো অনেক চলছে না ভাই? খুব রাজি। ওকে ওকে, এটা টো মোটা আছে? এটা টোটা মোটা আছে, কিন্তু এটা আরেকটা কোম্পানি ব্যাট আছে, আরেকটা কোম্পানি। জি ওকে, এমএস এমএস। ওকে, এটা বাদাই করা আছে? এটা বাদাই করা আছে। হ্যান্ডেল দেখি ভাইয়া, তো হ্যান্ডেলটা ভালো হ্যান্ডেল, ফাইভ পার্ট, ফাইভ পার্ট। জি ওকে, তো ওয়েট কিরকম হবে? এটা ওয়েট হবে এরকমই 850-900 গ্রাম, 850-900। জি, এগুলো সব পাকিস্তানি ব্যাট, সাইজ একটু বড়। ওকে, খুবই ভালো শেপ। জি আচ্ছা, এটা কালার হয়? এটা আরেকটা কালার হয়েছে, এটা ভাইয়া দুইটা কালার। জি এটা, হ্যাঁ জি দেখেন আমাদের যে সাকি। ওকে, খুব সুন্দর। জি এটা বডি শেপটা? এটা বডি শেপটা। জি ওকে, ওয়েট সেম থাকবে? ওয়েট সেম থাকবে। জি 850-900 গ্রাম, 850-900 গ্রাম। হ্যান্ডেল দেখি ভাইয়া, ওকে হ্যান্ডেল এই যে এটা। জি ফাইভ পার্ট, ফাইভ পার্ট। ওকে, তো ভাইয়া দুইটা ব্যাট একসাথে রাখেন তো? এটা এই যে এটা। হ্যাঁ জি, যার যেটা চয়েস, যার যেটা চয়েস। ওকে, তো ভাইয়া এটার প্রাইস কত ধরা হয়েছে? 2100 টাকা, 2200 টাকা, কিন্তু 2100 টাকা যেহেতু আমরা। দেখুন ওকে, যারা খ্যাপ খেলে তারা এগুলো দেখলে থাকে না ভাই? থাকে। জি এগুলো ভালো করে আপনি ইয়ে করে সাদা করে খেলে বা খ্যাপের জন্য ভালো ব্যাট। অনেকদিন পরে আসছে এটা? অনেকদিন পরে আসছে। জি পাকিস্তানি মাল তো ইনপুট ছিল বন্ধ হওয়ার, তাছাড়া ডলার দাম অনেক বাড়তি ভাইয়া। এবারে কাঠের মান অনেক ভালো করছে, এর আগের বার হোয়াইট ছিল। জি এটা শাড়ি কাঠ, শাড়ি কাঠ। হ্যান্ডেল কিরকম করছে? হ্যান্ডেল ফুল ব্যাথে করছে ভাই, দেখি ভাইয়া। এবার ফুল ব্যাথে সিএ ব্যাট এমনি বেস্ট কোয়ালিটি হ্যান্ডেল, ফোর পার্ট, ফোর পার্ট। ওকে, বডি শেপ দেখি ভাইয়া এটা। হ্যাঁ জি ওকে, খুবই সুন্দর। যারা সিয়ের ফ্যান তারা অবশ্যই এটা দেখবে, এটা বেস্ট কোয়ালিটি। তো ভাই এটা ওয়েট কিরকম হবে? এটা ওয়েট হবে ভাই একবারে হালকা, বেশি না, আপনি 850-900 জেনুইন পাইবো, 850-900 গ্রাম। জি তো ভাই এটা প্রাইস কত ধরা হয়েছে? প্রাইস পড়বে 1800 টাকা ভাই, 1800 টাকা। জি 1800 টাকা, এটা বেস্ট কোয়ালিটি। জি এটা যারা খ্যাপ খেলে তারা অবশ্যই এটা নিলে জিতে যাবে, অবশ্যই এটা নিলে জিতবে ইনশাল্লাহ। ওকে, এরপর কি আছে ভাইয়া? এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে যে আপনার এই সিয়ের আরেকটা কোয়ালিটি ভালো ব্যাট আছে, এটা রুস্তম। জি এটা তো গত বছর অনেক চলছে। জি এটা অনেক চলছে, আবার আসছে নতুন, মাঝখানে ছিল না, নতুন আসছে। জি এটা কালারিং না ভাইয়া? এটা কালারিং। জি ওকে, এটা কালার স্প্রে করা? এটা স্প্রে করা, স্প্রে উঠবে না তো? না উঠবে না এটা। ওকে, এবং তোতে এখানে কালার করা আছে? তোতে কালার করা আছে, আর এমনকি অনেক কোয়ালিটি ভালো, এগুলা সি এর ব্যাট তো, সি এর ব্যাট অরিজিনাল, অরিজিনাল। হ্যান্ডেল দেখি ভাইয়া, নরমাল। জি এটা সবকিছু বাইরের, জি পাকিস্তানি ব্যাট। ওয়াও, ফোর পার্ট, ফোর পার্ট। বডি শেপ দেখি, বডি শেপটা অনেক সুন্দর ভাই এটা। হ্যাঁ জি ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর, এমনকি স্ট্রক ভালো হবে, যারা সিয়ের ফ্যান তারা অবশ্যই এগুলো দেখবে। জি ওকে, তো ভাই এটার ওয়েট কিরকম হবে? এটা ওয়েট হবে আপনার ভাই ওই রকমই আপনার 850-900। জি ওকে, 900-950। জি প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস পড়বে 2000 টাকা, 2000 টাকা। জি ওকে, এরপর? এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে আপনার অলরাউন্ডার। ওকে এটা? জি এটাও নতুন আসছে? এটাও নতুন আসছে, এমএস অলরাউন্ডার। এটা স্লিম বডি না ভাইয়া? স্লিম বডি, কিন্তু স্ট্রক পাবে, মানে কাঠের মান ভালো আছে। ওকে, হ্যান্ডেল দেখি, ওগুলা হ্যান্ডেলটাও অনেক সুন্দর এটা। হ্যাঁ বেটার হ্যান্ডেল। জি ওকে, বডি শেপটা দেখেন ভাইয়া, বডি শেপটা অনেক ভালো, এটা ওয়েট কমের ভিতরে, ওয়েট কম। জি শর্ট লং, শর্ট পিচের জন্য ভালো হবে, লং খেলতে পারবে, লং খেলতে পারবে। ওকে, তো ওয়েট কিরকম হবে ভাইয়া? ওয়েট পড়বে এটা 800 গ্রাম ভাই, এটা মাত্র 800 গ্রাম। হ্যাঁ মাত্র 800 গ্রাম। প্রাইস কত এটা? এটা প্রাইস পড়বে 1500 টাকা, 1500 টাকা। জি 1500 টাকা। ওকে, এরপর? এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে যে আপনার 8G ভিতরে ভাই। আচ্ছা 8G রে, যে এটা বডি অনেক মোটা আছে, এটা মোটা এবং কি ওয়েটটা অনেক কম ভাই, এত হালকা, এত হালকা। জি ওকে, এগুলো তো শেপ বানানো যায়, এগুলো শেপ আলাদা বানানো যায়, খ্যাপের ব্যাট, খ্যাপের ব্যাট। জি এগুলো দিয়ে খ্যাপের ব্যাট তৈরি করা হয়, এগুলো খ্যাপের ব্যাট তৈরি করা হয়, কিন্তু আপনি এগুলো কাঠের মানটা অনেক ভালো। ওকে, হ্যান্ডেল দেখি ভাইয়া, হ্যান্ডেলটা হচ্ছে মিক্স করা এটা। হ্যাঁ জি ওকে, তো ভাই এটা ওয়েট কিরকম হবে? এটা ওয়েট হবে এরকমই আপনার 900-950। 900-950। প্রাইস কত ভাই এটার? এটা প্রাইস পড়বে আপনার 1400 টাকা, 1400 টাকা। জি এরপর? এরপর যেটা আছে এটা হচ্ছে হ্যামার বিগওয়ান, পরিচিত ব্যাগ। জি পরিচিত ব্যাগ। ওকে, এটা বডি ভালো আছে, বডি শেপটা ভালো, কিন্তু আপনি রেটটা বাড়ছে আগে থেকে, ডলার রেটটা বাড়ছে তো এই জন্য ভাই। ওকে, কিন্তু আপনি এগুলা অরিজিনালি ব্যাট ভালো, কোয়ালিটি ভালো। জি টোকাট লাগানো আছে, টোকাট লাগানো। হ্যান্ডেল দেখি ভাইয়া,
এটা জি ফুল থ্রি পার্ট জি ওকে তো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র 1800 টাকা জি ওয়েট কি রকম হবে ওয়েট হবে আপনি এই যে এরকমই হবে 800-900 গ্রাম 800-900 1000 এর ভিতরে হবে সব ব্যাট ওকে এটা বেস্ট কোয়ালিটি ভালো আছে এটা জি ব্যাটটা ভালো এরপর ভাইয়া এরপর যে ব্যাটটা দিমু এটা হচ্ছে আপনার এসএস পরিচিত ব্যাট জি এটা স্টিকারটা জোস দেখতে এত সুন্দর লাগতেছে এবং বডি শেপ খুবই ভালো ভাইয়া ভিতরে হ্যাঁ খুবই ভালো যারা এসএস ফ্যান তারা অবশ্যই এটা দেখবে টোগার্ট লাগানো আছে ওকে সম্পূর্ণ খোদাই করা আছে এসএস এর ভিতরে এটা খোদাই করা আছে জি হ্যান্ডেল দেখি ভাইয়া হ্যান্ডেলটা ফুল ক্যান হ্যান্ডেল ব্যাটের এটা হ্যাঁ জি ওকে তো ভাই এটার ওয়েট কিরকম হবে এটার ওয়েট হবে আপনার এই যে 900-950 জি ওকে তো এটা প্রাইস কত রয়েছে এটা প্রাইস মাত্র ভাই 1600 টাকা মাত্র 1600 টাকা জি এটা কোয়ালিটি ভালো আছে জি যারা এসএস এর ফ্যান তারা অবশ্যই এটা দেখবে জি এরপর কি আছে ভাইয়া এসএস এর আরেকটা ব্যাট আছে এটাই সেম ব্যাটটা জি সেম প্রাইস থাকবে সেম প্রাইস ওকে এটা তো অনেক চলে এটা জি ওকে এসএস এর ভিতরে দুইটা ব্যাট অনেক ভালো করছে অনেক ভালো করছে এবং কি অনেক দিন ইউজ করতে পারে দুই তিন বছর ব্যাট ভাঙে না এগুলো দুই তিন বছর ইউজ করতে পারে কিছু হবে না না এগুলো ক্ষয় হবে ডান্ডি ডান্ডি ভাঙবে না যার যেটা স্টিকার চয়েস জি বাট কাঠের মান সেম এরপর ভাইয়া এরপর যেটা আছে এটা আছে ভাই আমরা ঈশানের ভিতরে ঈশান জি ওকে খাসকাটা না ভাইয়া জি খাসকাটা ওয়াও ১৫০০ টাকা ওকে এরপর এরপর যে ব্যাটটা এটা হচ্ছে যে আপনার এই এইচএস এর আরেকটা কোয়ালিটি ব্যাট পরিচিত ব্যাট জি সবচেয়ে মোটা শেপ না সবচেয়ে মোটা শেপ ওকে 12k জি ওকে একবারে খোদাই করা এইচএস এর ভিতরে ওকে এটা ব্যাক সাইডটা ওকে রাইসেটটা অনেক সুন্দর টোগার্ট লাগানো আছে জি টোগার্ট লাগানো ভাই এটা তো অনেক মোটা এটা টোটা অনেক মোটা আর এবং কি এর স্ট্রোকটা ভালো স্ট্রোক ভালো হবে জি এটা মোটা আছে হ্যান্ডেল দেখি ভাইয়া ওগুলো হ্যান্ডেলটা ফুল ব্যাট এর যে এটা জি এটা খুবই ভালো কোয়ালিটি ব্যাট ভাই ফাইভ পার্ট জি ফাইভ পার্ট এর স্ট্রোকটা যদি বলি দিব ভাই অন্য অন্য ব্যাটের থেকে অনেক বেশি কাঠের মান ভালো জি কাঠের মান ভালো অনেক স্ট্রোক ভালো হবে যেহেতু মোটা শেপ এর জন্য স্ট্রোক ভালো হবে জি এগুলো আপনি যে কোনো বল ইউজ করতে পারবেন আপনি ভারী বল ডানলপ বল থ্রি স্টার ফাইভ স্টার সব বলে ইউজ করতে পারবেন অনেক ভালো ওয়েট কম হবে ভাই এটা ওয়েটও কম ভাই আপনি এই যে আপনি 1000 গ্রাম বা এর নিচে 950 ওকে 850 বিভিন্ন ওয়েটের হয়তো ওইরকম ভাবে হালকা ব্যাট আছে তো এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা জি 1700 টাকা এরপর এরপর যেটা ব্যাটটা আছে ভাই এটা হচ্ছে আপনি নিউ ব্যালেন্স জি ওকে এটা লাল কাঠের ভিতরে লাল কাঠ জি এগুলো ক্ষয় হবে ডানি ডুন্ডি ছুটবে না এগুলো দিয়ে হায়ারে পিলার ব্যাট বানিয়ে থাকে না ভাই জি জি ওকে শেপ বানিয়ে থাকে শেপ বানিয়ে থাকে ওকে এটা সেট্রো এই ব্যাটিং টোটা জি ওকে তো আর কাঠটা দেখেন ভাই অনেক লাল ওকে একবারে আপনার শাইনিং জি জি শাড়ি কাঠ ওকে একবারে শাড়ি কাঠ হ্যাঁ জি জি ওকে তো হ্যান্ডেল দেখি ভাই স্ট্রোক ভালো হবে এটা এগুলো ফোর পার্ট হ্যান্ডেল জি ফোর পার্ট জি ওয়েট কিরকম হবে ভাইয়া ওয়েট হবে এই যে আপনার 1000-1 কেজির এর কাছাকাছি হবে 1 কেজির কাছাকাছি 1 কেজি বাইরের নিচে হবে আর কি 850-900 ওকে ভিতরে এগুলো বাড়াই নিতে পারলে আরও স্ট্রক ভালো হয় তো ভাই এটার প্রাইস কত রয়েছে এটা প্রাইস 1400 টাকা 1400 টাকা জি ওকে এরপর এরপর যেটা এটা হচ্ছে এইচএস এর ভিতরে 9000 বেড ওয়াও এটা হ্যাঁ জি এটা বডি শেপটা এটা বডি শেপটা এটা এটা টো এটা টোটা জি ওকে হ্যান্ডেল দেখি ভাই চওড়া আর কি ব্যাটটা একটু চওড়া চওড়া হ্যাঁ জি তো আপনার ব্যাটের হ্যান্ডেলে এটা জি সম্পূর্ণ ব্যাটের হ্যান্ডেল ওকে ওয়েট কিরকম ভাইয়া এটা ওয়েট হবে হইছে আপনার 900-950 900-950 জি প্রাইস কত এটার এটা প্রাইস পড়বে হইছে আপনার 1400 টাকা 1400 টাকা জি এরপর এরপর যেটা এটা হচ্ছে আপনার এই যে বেঙ্গল টাইগারটা এটা জি এটাও খুব ভালো ফেমাস একটা ব্যাট ব্যাক সাইড ডাবানো ডলফিন শেপ জি কাঠের মান কিরকম কাঠের মানটা অনেক ভালো ভাই এটা এটা স্ট্রক ভালো ওকে পাতলা শেপের ভিতরে খুব সুন্দর আছে এগুলো জেমনি চেমনি খেলতে আর এবং নিচে আঠা দাও আছে না ভাই ক্ষয় হবে না ওকে হ্যান্ডেল দেখি এগুলো হ্যান্ডেল ফুল ব্যাটের এটা জি ওকে ফুল ব্যাটের এটাও আপনি অনেক স্ট্রক হবে এটা এটাও হেভি স্ট্রক হবে এগুলো গ্যারান্টি করা ব্যাট আচ্ছা ওয়েট কিরকম হবে ভাই ওয়েট পাওয়ারফুল ভালো আচ্ছা এটা আপনি এগুলো হবে 850 টাকা 850 গ্রাম জি 850-900 তো এটা প্রাইস কত ধরা হয়েছে এই প্রাইস 1800 টাকা 1800 টাকা জি এরপর ভাই এরপর যেটা এটা হচ্ছে আপনি এসএস এরটা এটা এসএস জি খেপের ব্যাটগুলো আর কি লাল কাঠে এগুলো তো বিভিন্ন নামের হয়ে থাকে বিভিন্ন নামের হয়ে থাকে ওকে এটা বডি শেপটা এটা বডি শেপটা জি অনেক মোটা আছে অনেক মোটা ওকে হ্যান্ডেল দেখি ভাইয়া হ্যান্ডেল এটা হচ্ছে আপনি ফোর পার্ট হ্যান্ডেল ফোর পার্ট জি ওকে ওয়েট কিরকম হবে ওয়েটা হবে আপনার 900-950 জি প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনি সেম প্রাইস 1400 টাকা ভাই 1400 টাকা জি এরপর
এরপর আছে হ্যামার ব্লাস্ট 1200 এটা জি এটা মিডিয়াম শেপ জি ওকে হালকা আছে না ভাই হালকা আছে অনেকটাই হালকা ভাই একবারে হালকা জি টোগার লাগানো আছে হ্যান্ডেল দেখি ভাই হ্যান্ডেলটা বেটার হ্যান্ডেল এটা ভাই এটা হ্যাঁ জি এটা ওই তো ভাই মানে 800 গ্রাম হবে জি এটা 800 কম হবে 800 কম হবে জি প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা জি এরপর যে ব্যাটটা দেখাবো এটা হচ্ছে এমআরএফ এর ভাই ওয়াও ক্যাপ্রেন্স ব্যাট জি এত সুন্দর জি এত সুন্দর এগুলো তো অনেক চলে না ভাই এগুলো অনেক ভালো চলে আর কি এগুলো কাঠের মানটা ভালো ওকে এমআরএফ এই ব্যাটগুলো পাওয়া যায় না জি এগুলো সব সময় পাওয়া যায় না আর কি একটু কম পাওয়া যায় মাঝে মাঝে চলে আসে জি মাঝে মাঝে চলে আসে হ্যান্ডেল দেখি ভাইয়া এগুলো হ্যান্ডেল ফোর পার্ট হ্যান্ডেল ভাই ফোর পার্ট জি ওকে তো ভাই এটা ওয়েট কিরকম হবে এটা ওয়েট হবে ভাই ওরকম একবার সবগুলো ব্যাট হালকা আপনি তো নিজে ধরে 800 থেকে 850 জি 800 থেকে 850 প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়বে 1400 টাকা 1400 টাকা জি এরপর এরপর যেটা ভাই এটা হচ্ছে যে আপনি যারা নাকি আপনি হোয়াইট ব্যাট চান বানানো ব্যাট বানানো ব্যাট জি ওয়াও এগুলো আপনি স্টক ভালো হবে একবারে গ্রেঞ্জ দেখা যাচ্ছে জি ওকে আমরা নিজেরা স্টিকার উঠে কাজ করাইছি কাজ করে এটা সুতা গ্রিপ চেঞ্জ করছি ওকে হ্যান্ডেল দেখি ভাই যেগুলো বাঙ্ক জি এটা হ্যাঁ জি এগুলো সুতা রুতে সব চেঞ্জ করা হয়েছে সব কিছু জি কাঠের মান অনেক ভালো আছে কাঠের মান অনেক ভালো আছে স্লিম বডির ভিতরে কাঠের মান খুবই ভালো জি ওয়েট কিরকম ভাইয়া ওয়েটও ভাই কম এগুলা যে আপনার যে শেপটা এটা 900 গ্রাম 900 গ্রাম জি প্রাইস কত এটার এটা প্রাইস পড়বে 1600 টাকা 1600 টাকা জি 1600 টাকা এরপর ভাইয়া এরপর যেটা এটা হচ্ছে যে ভাই এই যে এসএসএস দুইটা ব্যাট একটা এসএস একটা জি ওকে এজিয়ার সানরাইজ জি এজিয়ার সানরাইজ আচ্ছা সেম প্রাইস থাকবে জি সেম প্রাইস একটা করে দেখেন ভাই এটা দেখেন আগে ওকে খুবই সুন্দর বডি শেপ খুবই সুন্দর বডি শেপ ব্যাক সেটটা এত মোটা মোটা যারা নাকি মোটা চায় আর কি বিশাল মোটা এটা আমাদের বডি মোটা একটা ব্যাট দেন ওকে এবং ব্যাক সেটটা অনেক উঁচা জি ওকে এটা মোটা আছে না ভাই এটা মোটা ওকে এটা সবকিছু বেস্ট সব দিক থেকে বেস্ট টো অনেক মোটা আছে এস মোটা আছে ব্যাক সেট মোটা আছে হ্যান্ডেল দেখি ভাইয়া হ্যান্ডেলটা ফুল ব্যাথে এটা জি ওকে ওয়েট কিরকম ভাইয়া ওয়েট হবে হচ্ছে যে আপনার ভাই এগুলো 850 900 850 900 জি প্রাইস কত এটার এটা প্রাইস 1500 টাকা 1500 টাকা জি 1500 টাকা এই ছিল আমাদের আলাউদ্দিন স্পোর্টসের কালেকশন আমাদের প্রাইসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের দোকানে আসবেন এসে দেখে নিজ হাতে দেখে শুনে নেবেন আর যারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করা হয় জি বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করি ওকে ভাই যাওয়ার সময় আপনার সব লোকেশনটা বলে দেন আমাদের হচ্ছে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট লেভেল 4 আলাউদ্দিন স্পোর্টস ওকে তো ভাইয়া ভালো ভালো কিছু ব্যাট দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাউদ্দিন স্পোর্টস থেকে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম